বন্ধুরা প্রিয়বন্ধু মিডিয়ার ইতিহাসে আজকে একটা রেড লেটার ডে বলতে পারেন কেননা প্রিয়বন্ধু মিডিয়ার বিরুদ্ধে এবার সরাসরি সরাসরি অভিযোগ জমা পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে তার ডিভিশন বেঞ্চে শুধুমাত্র তাই নয় যিনি অভিযোগ করলেন তিনি হচ্ছেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এবং যে অভিযোগটা তিনি করলেন তার গুরুত্ব তার এতখানি মাহাত্ম যে একাধবার নয় তিন তিনবার তিনি সেম ম্যাটার নিয়ে প্রধান বিচারপতির কাছে গিয়ে বার 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 এটা নিয়ে কাকুতি মিনতি করতে চাইলেন তার বক্তব্য তার রায় এখানে রিফ্লেক্টেড করাতে চাইলেন কি এমন করে ফেললো প্রিয় বন্ধু মিডিয়া আসলে দুর্নীতির সঙ্গে লড়তে লড়তে কোনো যে এই জায়গায় এসে পৌঁছবো লড়াইটা এতখানি জায়গায় আসবে আমি নিজেও সত্যিই কোনো ভাবতে পারিনি এর আগে একাধিক প্রেমপত্র পেয়েছি কখনো ভাইপোর নোটিশ পেয়েছি কখনও পিসিমনির পুলিশ এসে আমার বাড়িতে নোটিশ দিয়ে গেছে আমার ছেলেকে ভয় দেখিয়ে গেছে কখনও আমাকে ডেকে জেরা করা হয়েছে কখনো অনলাইনে জেরা করা হয়েছে কখনও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কিন্তু সেই লড়াই লড়তে লড়তে সিবিআই যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যিনি আইনজীবী কেন্দ্রের যিনি অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন এবং তিন তিনবার প্রধান বিচারপতির কাছে ছুটে যাবেন এটা সত্যিই ভাবা যায় না কী হয়েছিল ঘটনা কেন এত তৎপরতা কি করবে এবার কি তাহলে সিবিআই আসবে শুদ্ধশীলের বাড়িতে শুদ্ধশীল অ্যারেস্ট হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে কি এমন ঘটনার মাহাত্ম অবশ্যই সবটা বলবো শেষ অবধি শুনুন অনেক কিছু থাকতে চলেছে অশোক চক্রবর্তী আপনি তো আজকে অভিযোগ করেছেন আমি নাকি আপনার নামে ফেক নিউজ ছড়াচ্ছি তাহলে সেই নিয়েও কিছু কথা হবে কি হয়েছে অবশ্যই আপনাদের এক এক করে সমস্তটা বলবো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই টি এস শিবজ্ঞানম স্যার তিনি গতকাল শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন তিনি কোর্টে আসতে পারেননি তিনি ভার্চুয়াল মোডে শুনানি করছিলেন এবং সেখানেই শুনানি করতে গিয়ে একটি বিশেষ মামলা যায় যেটা ডিটেলস আমি গতকাল বলেছি আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি তো সেই মামলাতে হচ্ছে যে আরজিকর সংক্রান্ত মামলা ছিল এবার যেহেতু আরজিকর সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে সেই জন্য এই সংক্রান্ত কোনো শুনানি এখন হাইকোর্ট করতে চাইছে না খুব অবভিয়াস রিজনে কিন্তু এখানে যিনি মামলাটি নিয়ে এসেছিলেন তিনি একটি স্পেশাল ম্যাটার দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের নামযুক্ত কিছু মানুষ ওই যে আমাদের অভয়বণটি রয়েছে তার ছবি এবং সেই সঙ্গে এমন কিছু কমেন্ট করছে যেটা কোনো সভ্য সমাজের সভ্য মানুষ করতে পারে না এবং এর একটা বৃহত্তর ইম্প্যাক্টের জায়গা রয়েছে এবং তখন প্রধান বিচারপতি বলেন যে এই সংক্রান্ত কোনো কিছু শেয়ারিংয়ের ব্যাপারে তো নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট অলরেডি জারি করে দিয়েছে তো এটা নিয়ে আবার নতুন কি আছে কিন্তু যে অ্যাঙ্গেলটা উঠে আসে যে এখানে যেহেতু একটু বিশেষ সম্প্রদায়ের নামগুলো উঠে আসছে সুতরাং এই ব্যাপারে একটা কিছু করা হোক তখন যিনি প্রধান বিচারপতি রয়েছেন টিএস সেবাগানম স্যার তিনি সিবিআইকে বলেন এবং সেই সময় সিবিআইকে রিপ্রেজেন্ট করার জন্য যিনি অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী তিনি সেখানে প্রেজেন্ট থাকেন যে এই যে ঘটনাটা ঘটছে এটাও সিবিআইয়ের হাতে যাবে কিভাবে কি করা যেতে পারে তার একটা রিপোর্ট সিবিআই জমা দেবে এবং আঠেরো তারিখ এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হচ্ছে তখন সারপ্রাইজিংলি যেটা আমি কালকে ভিডিওতে বলেছি সেটাই বলছি পরে আরও ডিটেলস ব্যাখ্যা করছি সারপ্রাইজিংলি এই অশোক চক্রবর্তী বলেন যে সিবিআইয়ের কোনো সাইবার ক্রাইমের আলাদা শাখাই নেই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের সাইবার ক্রাইমের একটা আলাদা শাখা আছে তারা আলাদা করে মনিটর করে সুতরাং এই জিনিস নিয়ে তাদেরকে রিপোর্ট দিতে বলা হোক এবং এই যে লাইভ স্ট্রিমিংটা আমি দেখেছিলাম এটা দেখি আমি হতচকিত হয়ে যাই যে যেখানে এই অভয়া কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের ভূমিকা বারবার প্রশ্নের মুখে যেখানে সিবিআই অবধি জানাচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে পুলিশ সহযোগিতা করছে না এই সব কথা বলছে সেখানে কলকাতা পুলিশেরই একটি শাখা সাইবার ক্রাইমকে সিবিআই কেন এই ব্যাপারটাই ঢোকাতে চাইছে আমার মনের মধ্যে সন্দেহ আসে এবং তখন আমি ব্যাপারটা নিয়ে খোঁজখবর করি আইনজীবী মহলে এবং যে যে তথ্য পাই সেগুলো বিস্ফোরক এবং সেই তথ্যই আমি এই অ্যাডিশনাল সলিসিটার জেনারেল মিস্টার অশোক চক্রবর্তীর সম্বন্ধে সেই ভিডিওটা তুলে ধরি যেখানে লাখ লাখ ভিউ হয়েছে প্রচুর মানুষ দেখেছেন এবং আমার কাছে যা খবর আছে আইনজীবী মহলে সেটা ভাইরাল হয়েছে শুধুমাত্র তাই নয় এই খবর সিবিআইয়ের কাছেও গেছে এই খবর কেন্দ্রের যারা অ্যাপয়েন্ট করেছেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল সেরকমও অনেকটা উঁচু স্তর অবধি গেছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল ফলে এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় আর সেই জন্যই আজকে প্রধান বিচারপতি তার এজলাসে তার ডিভিশন বেঞ্চে বসার সাথে সাথেই মিস্টার অশোক চক্রবর্তী সেখানে ছুটে যান গিয়ে তিনি একদম নাম করে প্রিয় বন্ধু বাংলা এই কথাটা বলেন প্রিয় মিডিয়া বলেননি প্রিয় বাংলা এবং তখন প্রধান বিচারপতি যখন জানতে চান যে এটা কি টিভি চ্যানেল তিনি টিভি চ্যানেল বলেন আমাদের তো কোনো টিভি চ্যানেল নেই আমি জানি না তিনি সেই ইনফরমেশান কোথা থেকে পেলেন তবে সেটা অন্য কোনো চ্যানেলের কথা বলছেন কিনা আমার এটাও জানা নেই প্রিয় বন্ধু বাংলা বলে কোনো টিভি চ্যানেল আছে তবে খুব সম্ভবত তিনি আমার ভিডিওটার কথাই বলেছেন এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ সেই ভিডিওটা আমি সজ্ঞানেই করেছি প্রিয় বন্ধু মিডিয়া গতকাল অশোক চক্রবর্তী সম্বন্ধে যে কথা বলেছে যে যে ইনফরমেশান পেয়েছে সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে করেছে আজকে আবার আমি সেটাই কনফার্ম করলাম তিনি যদি অন্য কাউকে ট্যাগ করেন তিনি আমাকে ট্যাগ করতে পারেন আমি এটার অ্যান্সার দিতে রাজি আছি এবার সেই সেইটার জন্য তিনি বলেন যে তার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হচ্ছে এটা খুব ভাইরাল হয়ে গেছে এটা তার ভয়ঙ্করভাবে তার রেপুটেশান খারাপ করছে এই করে তিনি প্রে করেন এবং তিনি প্রধান বিচারপতিকে বারবার বারবার একটা কথাই বলতে চান যে তিনি যে এই কথাটা বলেছেন যে সিবিআইয়ের কোনো সাইবার ক্রাইমের শাখা আলাদা শাখা নেই এই কথা তিনি বলেননি এটা যেন রায়ে মেনশন করে দেওয়া হয় কালকের যে শুনানি হয়েছে তার যে রায় আছে সেই রায়ে এটা যেন মেনশান করে দেওয়া হয় বারবার তিনি এইটাই প্লিট করতে থাকেন এবার আপনাদের বলি যারা ইন্টারেস্টেড পুরো ব্যাপারটা দেখতে তারা আজকে কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ের ডিপার ডিভিশনটায় যেতে পারেন এবং সেখানে কোর্ট নাম্বার ওয়ান যেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি হয় সেই কোর্ট নাম্বার ওয়ানের লিঙ্কে যাবেন আমি ইচ্ছা করে তার লিঙ্ক আমার ভিডিওর সঙ্গে দিচ্ছি না সেই ভিডিও আমি দেখাচ্ছি না কেননা কলকাতা হাইকোর্টের সেই ভিডিওতেই ডাইরেকশন দেওয়া আছে যে এর কোনো পারমিশন ছাড়া কোনো টেলিকাস্ট কোনো মিডিয়া করতে পারে না সেইটাকে সম্মান জানিয়ে আমি দেখাচ্ছি না কিন্তু যারা ইন্টারেস্টেড তারা যেতে পারেন এবং প্রথম প্লিটা তিনি দেখতে পাবেন ষোলো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড ভিডিও যখন থেকে স্টার্ট হচ্ছে ষোলো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মাথায় এই অশোক চক্রবর্তী মিস্টার অশোক চক্রবর্তীর কথা আপনারা শুনতে পাবেন তিনি এই নিয়ে বলছেন এবং সেখানে প্রিয়বন্ধু বাংলা টিভি চ্যানেল এই করে তিনি বলছেন যেটা খুব সম্ভবত প্রিয়বন্ধু মিডিয়া আমার ভিডিও নিয়েই তিনি কথা বলছেন এবং সেখানে তিনি বলেন যে তার বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অ্যালিগেশান নিয়ে আসা হচ্ছে তিনি প্রচণ্ড নাকি ইনসাল্টেড ফিল করেছেন এই ধরনের কথা তিনি বলেছেন এবং এটা তিনি লিখে দিতে বলেন তখন প্রধান বিচারপতি আমি যেটুকুনি বুঝেছি তাকে বলেন যে যেহেতু আমি এই মামলার পার্টি নই এবং এই ধরনের কথা বলেছি সুতরাং আমাকে নোটিশ করা হোক এবং এই মামলাটা সোমবার হিয়ারিংয়ের জন্য লিস্টিং হোক তখন মিস্টার চক্রবর্তী বলেন যে না না এই নোটিশ দেওয়ার কোনো ব্যাপার নয় আপনি শুধু রায়ে ওই জায়গাটা লিখে দিন প্রধান বিচারপতি তাকে বলেন যে এক কাজ করুন যিনি পিটিশনার ছিলেন অর্থাৎ গতকালের যে মামলার পিটিশনার ছিলেন তার আইনজীবীকে নিয়ে আসুন আমি তার সামনেই যা মডিফাই করার করব এরপর আবার মিস্টার চক্রবর্তী চলে আসেন প্রধান বিচারপতির সামনে ভিডিওর একচল্লিশ মিনিট আট মিনিট আটচল্লিশ সেকেন্ডের মাথায় আপনারা এই অংশটা দেখতে পাবেন সেখানে গিয়ে তিনি আবারও বলতে থাকেন যে তিনি যে সাইবার ক্রাইম নেই সিবিআইয়ের এই কথা বলেননি এইটা রায়ে দিতে হবে আবারও প্রধান বিচারপতি তাকে বলেন যে না আপনি এক কাজ করুন যিনি পিটিশনার আছে তার আইনজীবীকে নিয়ে আসুন যা বলার আমি সেখানে বলবো এরপর একটি মামলা চলছিল ওডি সেভেন বলে সেই মামলাটি চলার সময় ওই যিনি পিটিশনার ছিলেন তার আইনজীবী তিনি অনলাইনে অ্যাপিয়ার হন তিনি ভার্চুয়ালি ছিলেন তিনি সশরীরে ছিলেন না তিনি আসার পর সেই মামলাটাকে স্টপ করি প্রধান বিচারপতি এই ব্যাপারটা নিয়ে তিনি তার মন্তব্য করেন যেটা আপনারা দেখতে পাবেন এক ঘন্টা পনেরো মিনিট সতেরো সেকেন্ডের মাথায় আজকের ভিডিও আবারও বলছি আজকের ভিডিও এক ঘন্টা পনেরো মিনিট সতেরো সেকেন্ডের মাথায় এবং সেখানে প্রধান বিচারপতি গতকালের যে হিয়ারিং হয়েছে তার রায়দানটা করেন সেই রায়ে তিনি লিখে দেন যে তিনি যা যা নির্দেশ দিয়েছেন সেটাই বলে দেন এবং বলে দেন যে এইটা নিয়ে এই যে বিভিন্ন একটা বিশিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম আসছে যারা এই নির্যাতিতার ছবি এবং এইসব টেয়ার করছেন তাদের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে কিভাবে ইনভেস্টিগেট করা যেতে পারে কি করা যেতে পারে এই নিয়ে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর তিনি একটা রিপোর্ট জমা দেবেন এবং আঠেরোই সেপ্টেম্বর এই ব্যাপারে পরবর্তী শুনানি হবে তার সঙ্গে তিনি বলে দেন যে যেহেতু এটা সেন্সিটিভ ম্যাটার সুতরাং মিডিয়ার কশাস থাকা উচিত এই ব্যাপারে রিপোর্টিং করার জন্য কোনো অন্য কথা তিনি বলেন না তখন মিস্টার চক্রবর্তী আবারও অ্যাপিল করেন যে না তিনি যে সাইবার ক্রাইম নেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নেই সিবিআইয়ের এই কথা বলেননি এইটা যেন রায়ে মেনশন করে দেওয়া হয় প্রধান বিচারপতি সেটা করেননি এবার এবার ওনাদের মজার ব্যাপার বলি যে আমি তাহলে কোথা থেকে এই ইনফরমেশান পেলাম এবং কেন এই এত বড় অভিযোগ মিস্টার অশোক চক্রবর্তী যিনি কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যিনি সিবিআইকে রিপ্রেজেন্ট করছেন তার সম্বন্ধে এই বিস্ফোরক তথ্য নিয়ে এলাম আপনাদের তথ্যসূত্র দিয়ে দিই গতকালের প্রধান বিচারপতির যে ভিডিও আছে অনলাইনের সেই ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন এবং সেই ভিডিওর তেতাল্লিশ মিনিট সতেরো সেকেন্ডের মাথায় আপনারা যাবেন তেতাল্লিশ মিনিট সতেরো সেকেন্ডের মাথায় আপনারা যাবেন সেখানে যে কনভারসেশনটা হয়েছে সেখানে মিস্টার চক্রবর্তী বলছেন আমার যদি কোনো ভুল হয় কোথাও বুঝতে আপনারা সংশোধন করে দেবেন মিস্টার চক্রবর্তী আপনিও করতে পারেন সেখানে মিস্টার চক্রবর্তী নিজে থেকে বলছেন যে তার একটি সাবমিশন আছে সেই সাবমিশনে তিনি বলছেন টপ সিবিআই অফিসিয়ালের সাথে তিনি কথা বলেন সাইবার ক্রাইম সম্পর্কে রিসেন্ট পাস্টে একটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার ফটোগ্রাফ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেক এবং ফ্রড ওয়েতে পোস্ট হচ্ছিল যেটা তিনি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়েছিলেন তাই তিনি সেই অফিসারের কাছে জানতে চেয়েছিলেন এই নিয়ে কিছু করা যায় কি না কিন্তু তিনি সেই টপ সিবিআই অফিসিয়ালের কাছ থেকে জানতে পারেন যে সিবিআইয়ের কাছে অ্যাজ অফ নাও কোনো সেপারেট উইং নেই টু ইনভেস্টিগেট দ্য সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ইনভেস্টিগেট করার জন্য কোনো সেপারেট উইং নেই এরপরে তিনি অ্যাড করেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সেপারেট গ্রুপ আছে এইসব মনিটর করার জন্য তাই আপনি ওয়েস্ট বেঙ্গলের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে তাকেও সেপারেট ফাইল রিপোর্ট করতে বলুন তখন প্রধান বিচারপতি বলেন যে সিবিআইয়ের হাতে ইনভেস্টিগেশান আছে এবার সিবিআই ক্যান ডাইরেক্ট সাইবার উইং টু লুক ইন টু দ্য ম্যাটার এটা তিনি যদি সিবিআই মনে করে যে না তারা পারবে না তাদের এই এবার কোন সাইবার ক্রাইম সেটা সিবিআইয়ের সাইবার ক্রাইম নাকি ওয়েস্ট বেঙ্গলের সাইবার ক্রাইম সেটা তিনি মেনশন করেননি কালকে কেননা এটা রায়ের অংশ ছিল না বলে তখন মিস্টার চক্রবর্তী বলেন কাইন্ডলি রেকর্ড দ্যাট তখন প্রধান বিচারপতি বলেন অন এইটিন উইল ডু দ্যাট আঠারো তারিখ আমরা এই নিয়ে নির্দেশিকা দেবো কিন্তু আপাতত সিবিআই তার রিপোর্ট জমা দেবে এই নিয়ে করা যাবে কি যাবে না এখন তারপরেও এই কনভারসেশান থাকার পরেও যেটা অন রেকর্ড যেটা কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে আছে এবং অবভিয়াসলি তার রেকর্ডিং আমার কাছে আছে উইদাউট প্রুফ আমরা কোনোদিন কোনো কিছু করি না এই কথা বলার পরও মিস্টার চক্রবর্তী আজকে কেন বলছেন যে প্রিয়বন্ধু মিডিয়া ফেক বলেছে ফেক নিউজ দিয়েছে এবং তিনি এই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সিবিআই নেই এই কথা বলেন নি প্রশ্নটা তো এখানেই যাচ্ছে তাহলে কি ডালমে কালা হ্যাঁ ইয়া পুরা ডালি কালা হয় মিস্টার চক্রবর্তী বন্ধুরা কী বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার